ঠুটিকা তোর কাছে দিয়া হবে। ও নো। আর শোন, 500 পেঁয়াজ কিনে দিছি, 6 মাস চালাবি। লল। ঠিক আছে মালিক। চাটি ভিক্ষা দাও গো মা। এখন ভিক্ষা টিক্কা হবে না, ঘুরে যাও। মা, খুব খিদে লেগেছে। বাপ, চাটি খাবার হবে না। আ, খাবার? কি খাবা? আপনি যা দেবেন তাই খাবো। আপনি যা দেবেন তাই বললে তো হবে না। বাসি খাবা না গরম খাবা? তাহলে চাটি বাসি বানতাই দেন। এখন বাসি খাবার তো হবে না, সব গরম। কাল সকালে আসো। মা, সামনে তোর ঘোর বিপদ। এই বিপদ থেকে রক্ষা পেতে হলে খুব তাড়াতাড়ি তোকে বাল্যব সেবা দিতে হবে। একমাত্র এই বাল্যব সেবাই পারে তোকে বিপদ থেকে রক্ষা করতে। ওগো, আমি বাল্যক সেবা দেব। বাল্যক সেবা মানে গ্রামে ছেলে পিলি পাল সব দেখিলেছি, আমার টাকাটি খাওয়ানি। হ্যাঁ, আমি স্বপ্নে দেখেছি, বাল্যক সেবা না দিলে আমাদের সংসারে বিশাল বিপদ আছে। স্বপ্নে যখন দেখেছি, স্বপ্নে ছেলে পিলিকে খাই দিবি, বাস্তবে আবার টেনিলেছি, আমার খরচ বান করা বুঝছি কেনে? দেখো, সব কাজে কিপটিমো করো না। আমি বালক সেবা দেব বলেছি, দেব। যাও, তুমি ছেলেপিলিকে ডেকে আসো গা, আমি খিচুড়ি চাপাছি। আমি তোর পা ধরতেই ধরব, সেও শিকার। কিন্তু পরে ছেলেপিলিকে খাওয়ানোর লাগি আমার সংসারে এত বড় ক্ষতি তুই করিস নি। তুমি পা ধরি গড়ি গড়ি বেড়ালেও আমি তোমার কোনো কথা শুনব না। আমি বালক সেবা দেব বলেছি, দেব। এই মৌসুমি, ঘর থেকে বড় হাড়িটা বের করতো, ছেলেপিলির জন্য খিচুড়ি রান্না করব। ঠিক আছে গিন্নি মা। গিন্নি মা, পানি গরম হয়ে গেছে, চাল দেব? হ্যাঁ দে। আমি খুব ভালো করে জানি, মরার লোক তুমি না। ওইসব নাটক বন্ধ করি, তাড়াতাড়ি উঠি পড়ো। তুই যখন ভালো করে জানিস, তাড়াতাড়ি হাড়িটা নামি ফেল, আমি এক্ষুনি উঠি পড়ছি। আমি হাড়ি নামাবো না। তাহলে আমিও উঠবো না। তোর যাকে ইচ্ছা তাকে খবর দি গো। পরকালে কি সহ্য করতে পারবো? তো ওখানে কি যা হইতে হবে, কিন্তু চোখের সামনে ধনসম্পদ নষ্ট করে ফেলবি, ও আমি সহ্য করতে পারবো না। ঠিক আছে, তাহলে পরকালে যাওয়ার লিগে রেডি হ।
গিন্নি মা, ধোয়ানোর লোক চলে এসছে, আপনারা সবাই চৌকি থেকে নেমে যান। ওগো, ধোয়ানোর লোক চলে এসছে, এখনো সময় আছে, উঠি পড়ো, না হলে তোমাকে ধুই কবরেলি চলে যাবে। তুই আরে নামিসি না, তাহলে আমিও উঠবো না। ঠিক আছে থাকু। ও ভাই, তাড়াতাড়ি ধুই ফেলো। গিন্নিমা, তাহলে আপনি খালাস দেন, আমরা লি যাই। দাঁড়া, আমি একবার শেষ দেখাটা দেখিলি। ওগো, এইবি তোমাকে কবরে লি যাবে, এখনো সময় আছে, উঠি পড়ো। তুই হরে নামিসি না, তাহলে আমিও উঠবো না। ঠিক আছে থাকু। আপনাদেরকে একটা কথা বলার আছে, আমার স্বামী তো আমাকে ছেড়ে চলেই গেল, এত ধন সম্পদ রেখি, এত টাকা পয়সা কে খাবে? তাই আমার স্বামীকে কবরে লি যাওয়ার আগে এই ধন সম্পদ সব আমি গরিবদের মাঝে বিলি দিতে চাই, যাতে আমার স্বামীর আত্মা শান্তি পায়। এই লেন সিন্দুকের চাবি। এই কে চাবি? ভূত রে, ভূত রে।